ইলাস্ট্রেটর না, আমি মডেল ছিলাম, মানে এই ছবিটা বিলবোর্ডে আসছিল। তাই? হ্যাঁ। বাহ, কই ড্রেসটা পরিস না তো তুই? দাদি এটা তো দোকানের ড্রেস, মানে যাদের আমি মডেলিং করছি ওরা আবার নিয়ে নিছে। ও বাবা, আবার নিয়েও নেয়? হ্যাঁ। দেয় না? না। সাই একা সাই, আর একা দেখো সাই, হ্যাঁ একা সাই না। তুমি আন দেখবা। মাইকেলের নদী কিন্তু। হ্যাঁ সাইন তো। এই তুমি কি মেয়েদের ড্রেস দেখে কি করবা? তোমার বউ নাই, বাচ্চা নাই, কিছু নাই, আর তুমি এইভাবেই কি জীবন কাটাবা? বিয়ে শাদী করবা না? আর বিয়া করলে বউ থাকবো নি এদিকে মডেল হে বলে বিবাহিত পুরুষের লগে গিয়ে ফ্রেম করে বিয়াতে রাজি হইতো না। আমি তো খালি আমার বাইজি বইয়া যত দূষিত করে মাত্র করে দিয়াম, কিন্তু আমার চমক তো রাজি হইতো না। আমার পুত্রে দে বিয়া হইতাম না। আচ্ছা, এই সিরিয়ে তো কোনো কেউ বিয়া হতো না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার চমক কবরদার চমকদের না জানতাম। এই নষ্ট মেয়েকে তোমার ছেলের বউ করতে হবে না কাকুলি, কিচ্ছু করতে হবে না, ওকে বিষ খাইয়ে মেরে ফেলবো, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমার সমক তো আপনার শরীরে ফসল করে। ও সমক যেন না জানে, না জানে ফান, সমক যেন না জানে, না জানে ফান, আমিও কিছু তো জানি না। আয় হইনু পারি, আয় ন দেখি, আয় কিচ্ছু নফুনি।